আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মাহিয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি সোলাইমান স্যার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাই ডিয়ার স্টুডেন্ট, কোভিড-19 পরিস্থিতিতে 2021 শিক্ষাবর্ষের পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ ও মূল্যায়ন নির্দেশনায় অষ্টম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আমরা হাজির হই। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্টগুলো করার চেষ্টা করব। আমরা প্রথমে উদ্দীপকটা একটু পড়ে নেই। এখানে উদ্দীপকে তিনটি চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রে একটা বর্গ আঁকা আছে, দ্বিতীয় চিত্রে 1, 2, 3টা বর্গ, তৃতীয় চিত্রে 1, 2, 3, 4, 5টা বর্গ দেওয়া আছে। উপরের জ্যামিতিক চিত্রগুলো সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি করা একটি প্যাটার্ন। প্রশ্ন, ক নম্বরে প্যাটার্নের চতুর্থ চিত্র তৈরি করতে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। খ নম্বর, উল্লেখিত প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। গ নম্বর, উল্লেখিত প্যাটার্নটির প্রথম 20টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনারা প্রথমেই পেয়ে যেতে পারেন খুব সহজে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আর কথা না বাড়িয়ে আমরা মূল পর্ব চলে যাই, প্রশ্ন উত্তর পর্ব। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে, প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশ নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা পেন্সিল দিয়ে একটি চিত্র অঙ্কন করেছি, এটা হচ্ছে চতুর্থ চিত্র। এখানে দেখি রেখাংশের সংখ্যা কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। এখানে 22টি রেখাংশ দ্বারা এই চিত্রটি তৈরি করা হয়েছে। আমরা এখানে লিখব প্যাটার্নটির চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা 22। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা ক নম্বর প্রশ্নে প্রথমে চিত্র আঁকলাম এবং এখানে রেখাংশের সংখ্যা কত আমরা বের করতে পারলাম, রেখাংশের সংখ্যা হচ্ছে 22টি। এখন আমরা খ নম্বর প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। মাই ডিয়ার ফ্রেন্ড, আমার আরেকটা নতুন চ্যানেল ইজি লার্নিং সোলাইমান স্যার, আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অন করে দেন। নতুন নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশনে আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো পেয়ে যাবেন। ইজি লার্নিং এমডি সোলাইমান এই চ্যানেলে আইটি সলিউশন সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করা হয়, আপনারা চাইলে এই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে, উল্লেখিত প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তিসহ উপস্থাপন করো। আমরা একটু চিত্রগুলো দেখি। চিত্রে দেওয়া আছে প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা 1, 2, 3, 4, দ্বিতীয় চিত্রে রেখাংশের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তৃতীয় চিত্রে রেখাংশের সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, চতুর্থ চিত্রে আমরা রেখাংশের সংখ্যা পেলাম 22। আমরা এখানে লিখব প্যাটার্নটির প্রথম চিত্রে রেখাংশের সংখ্যা 4, প্যাটার্নটির দ্বিতীয় চিত্রে রেখাংশের সংখ্যা 10, প্যাটার্নটির তৃতীয় চিত্রে রেখাংশের সংখ্যা 16, প্যাটার্নটির চতুর্থ চিত্রে রেখাংশের সংখ্যা 22। তালিকার সংখ্যা 4, 10, 16, 22, পাশাপাশি দুটি পদের পার্থক্য আমরা দেখি। এই 10 থেকে 4-এর বিয়োগফল হচ্ছে 6, 16 থেকে 10-এর বিয়োগফল 6, 22 থেকে 16-এর বিয়োগফলও 6। তাহলে দেখা যাচ্ছে পাশাপাশি দুটি পদের পার্থক্য হচ্ছে 6। এখন আমরা এখানে লিখব প্রথম পদ। প্রথম পদ দেওয়া আছে 4, পাশাপাশি দুটি পদের পার্থক্য যেহেতু 6, আমরা প্রথমে এখানে 6 নিব, গুণ চিহ্ন দিয়ে 1 লিখব। প্রথম পদের জন্য আমরা 1 লিখলাম, 6 অঙ্কে 6। এখন এখানে আছে 4, 4 বানাতে হলে আমাদের কী করতে হবে, -2, অর্থাৎ 2 বিয়োগ করতে হবে। আমরা 6 থেকে 2 বিয়োগ করলে 4 পেয়ে যাব। আবার দ্বিতীয় পদ দেওয়া আছে 10, 6 হচ্ছে পাশাপাশি দুটি পদের পার্থক্য হচ্ছে 6, এই পার্থক্যটা এখানে বসালাম। দ্বিতীয় পদের জন্য আমরা 2 বসালাম, 6 দোকানে 12, আর এখান থেকে 2 বিয়োগ করলে আমরা পাবো 10। এবার তৃতীয় পদ দেওয়া আছে 16, আমরা প্রথমে পার্থক্য 6 বসাবো, তারপরে গুণ চিহ্ন দিয়ে তৃতীয় পদের 3 বসাবো, তাহলে এখানে হবে 3, 6, 18, 18 থেকে 2 বিয়োগ করলে হয় 16। এভাবে কতম পদ যদি আমরা বের করি তাহলে 6 গুণ
প্রথম পদের জন্য আমরা পার্থক্যর সাথে এক গুণ করেছি, দ্বিতীয় পদের জন্য দুই গুণ করেছি, তৃতীয় পদে তিন গুণ করেছি, এবার কতম পদে আমরা কত গুণ করবো? ক গুণ করবো। যদি একশোতম পদ বলে তাহলে আমরা একশো গুণ করবো। যেহেতু এখানে কতম পদ বের করব তাহলে আমরা এখানে লিখব ছয় গুণ ক বিয়োগ দুই, অর্থাৎ ছয় ক বিয়োগ দুই। সুতরাং প্যাটেন্টটি ছয় ক বিয়োগ দুই বীজগণিতীয় রাশিকে সমর্থন করে যুক্তিসহ দেখানো হলো। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা খ নম্বর প্রশ্নটা খুব সহজেই বুঝতে পারলাম। এখন আমরা গ নম্বর প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। গ নম্বরে কী দেওয়া আছে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। গ নম্বরে দেওয়া আছে উল্লিখিত প্যাটেন্টটির প্রথম বিশটি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় করো। আমরা এখানে লিখব খ হতে পাই প্যাটেন্টটির বীজগণিতীয় রাশি ছয় ক বিয়োগ দুই, এটা আমরা খতে পেয়েছিলাম। বিশতম পদ বের করে নেই। এখানে আমাদের প্যাটার্নের বীজগণিতীয় রাশি হচ্ছে ছয় গুণ ক, ছয় ক বিয়োগ হচ্ছে দুই। আমরা বিশতম পদ বা একশোতম পদ যদি বের করতে বলে তাহলে কয়ের জায়গায় একশো, বিশতম পদ বের করতে বললে কয়ের জায়গায় আমরা বিশ বসিয়ে আমরা অঙ্কটা সমাধান করব। তাহলে এখানে বিশতম পদ বের করতে বললে আমরা লিখব ছয় গুণ বিশ বিয়োগ হচ্ছে দুই, ছয় দোকানে বারো একশো বিশ, একশো বিশ থেকে দুই বিয়োগ করলে হয় একশো আঠারো। এটা হচ্ছে আমাদের বিশতম পদ। সুতরাং প্যাটার্নের রেখাংশের সংখ্যা সমষ্টি হবে ছয় যোগ দশ যোগ ষোলো যোগ বাইশ যোগ, এরকম করে আমাদের বিশতম পদ হচ্ছে একশো আঠারো। এখানে প্রথম পদ হচ্ছে চার, শেষ পদ একশো আঠারো, পদ সংখ্যা হচ্ছে বিশ। আমরা জানি সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ দুই গুণ হচ্ছে পদ সংখ্যা। আমরা প্রথম সংখ্যা লিখলাম চার যোগ শেষ সংখ্যা হচ্ছে একশো আঠারো, আমরা লিখলাম একশো আঠারো ভাগ হচ্ছে দুই গুণ পদ সংখ্যা বিশ, আমরা এখানে বিশ লিখলাম। এবার এই দুই দিয়ে বিশে কাটা দিলে হয় দশ, আমরা এখানে লিখলাম দশ, আর একশো আঠারো আর চার হচ্ছে একশো বাইশ, একশো বাইশকে দশ দিয়ে গুণ করলে হবে বারোশো বিশ। সুতরাং উল্লেখিত প্যাটার্নটির প্রথম বিশটি চিত্র তৈরি করতে মোট বারোশো বিশটি রেখাংশের দরকার হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই ছিল তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। আশা করি তৃতীয় সপ্তাহের অষ্টম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্টটা খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অন করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।